বিএনপি থেকে কিছু সুবিধাবাদী খুদকুরে পুষ্ট সরকারের দালাল তাদেরকে নিয়ে আলাদা দল করার চেষ্টা করা হয়েছিল। এখানে এলডিপি করা হয়েছে, বিকল্প ধারা করা হয়েছে, তৃণমূল বিএনপি করা হয়েছে, বিএনএম করা হয়েছে, আজকে জাতীয়তাবাদী ফ্রন্ট করা হয়েছে। কোনোটাই কিন্তু হালে পানি পায় নাই, কোনোটাই হালে পানি পায় নাই। জিয়া পরিবার যেখানে, তারেক রহমান যেখানে, বেগম খালেদা জিয়া যেখানে, সেটাই হচ্ছে জাতীয়তাবাদী শক্তি, সেটাই হচ্ছে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। আপনাদের মনে আছে করোনার সময় প্রবাসী ভাইরা মনে হয় যেন আমাদের একটা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল, আমরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য বিভিন্নভাবে আমরা তাদেরকে অবজ্ঞা করেছি। আজকে বাংলাদেশের চাকা ঘুরছে শুধুমাত্র প্রবাসীদের টাকায়, আজকে বাংলাদেশের চাকা ঘুরছে গার্মেন্টস শ্রমিকদের রক্তের কারণে। আজকে কৃষক তার সমস্ত স্বার্থকে বিসর্জন দিয়ে গভীর রাতে উঠে তারপরে তিনি কৃষি কাজ করছেন, আজকে বাংলাদেশের চাকা ঘুরাচ্ছেন। সেই টাকা আজকে শিক্ষিত কিছু কুলাঙ্গাররা, যারা বাংলাদেশের শিক্ষিত আজকে ডাকাত বলবো, চোর বলবো, যারা বাংলাদেশের টাকাকে তারা পাচার করছেন। আর আমাদের শ্রমিকরা, প্রবাসী শ্রমিকরা কষ্ট করে, লেবারি করে, কাজ করে তারপরে তাদের সন্তানদের জন্য, তাদের পিতামাতার জন্য আজকে বাংলাদেশের টাকা পাঠাচ্ছেন, সেখান থেকে একটা অংশ আজকে রাষ্ট্র পাচ্ছে, তাই দিয়ে আজকে বাংলাদেশ চলছে। আমি বলবো যে আমাদের অর্থ পাচারকৃত সমস্ত অর্থ যারাই ক্ষমতায় আসবেন, আজকে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে অসুস্থ, আজকে দেশ চালাচ্ছে, আজকে দল চালাচ্ছেন, জোট চালাচ্ছেন, এদেশের এক দফার আন্দোলন করছেন জননেতা তারেক রহমান, তিনিও আমাদের থেকে অনেক দূরে, তারপরেও আমরা ঐক্যবদ্ধ আছি। আপনারা দেখেছেন যে এই বিএনপি এবং বিএনপি জোটকে ভাঙার জন্য বিভিন্নভাবে অনেক ষড়যন্ত্র চলছে। আমাদের মনে আছে এই তত্ত্বাবধায়ক সরকারের সময় কিভাবে বিএনপিকে, বিএনপি থেকে কিছু সুবিধাবাদী খুদকুরে পুষ্ট সরকারের দালাল তাদেরকে নিয়ে আলাদা দল করার চেষ্টা করা হয়েছিল। এখানে এলডিপি করা হয়েছে, বিকল্প ধারা করা হয়েছে, তৃণমূল বিএনপি করা হয়েছে, বিএনএম করা হয়েছে, আজকে জাতীয়তাবাদী ফ্রন্ট করা হয়েছে, কোনোটাই কিন্তু হালে পানি পায় নাই, কোনোটাই হালে পানি পায় নাই। জিয়া পরিবার যেখানে, তারেক রহমান যেখানে, বেগম খালেদা জিয়া যেখানে, সেটাই হচ্ছে জাতীয়তাবাদী শক্তি, সেটাই হচ্ছে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। মুক্তি 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 চান, খালেদা জিয়ার মুক্তি চান, মুক্তি 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 চান, তারেক রহমান ফিরের বিষয়, আসবে বিরাট বাংলাদেশে, বিএনপি যদি নির্বাচনে না আসে বাংলাদেশে নির্বাচন হবে না। যারা নির্বাচনের স্বপ্ন দেখছেন, আমি দেখলাম যে ডজন ডজন জোট হওয়া শুরু করেছে, এই সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সরকারি দল তাদের বিভিন্ন খুদকুরো পুষ্ট কিছু মানুষ তারা জনে জনে দল করে ডজনে ডজনে জোট করছে। কি হবে এই জোট দিয়ে, কি হবে এই দল দিয়ে? বিএনপি যদি নির্বাচনে না যায় বাংলাদেশে কোনো দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দল নির্বাচনে যাবে না। বিএনপি যদি রাজপথে থাকে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল দেশের সাধারণ মানুষ রাজপথ ছাড়বে না। আন্দোলনের তুফানের কথা শুনেছেন আপনারা, সুনামি দেখেছেন, ইনশাআল্লাহ আগামী অল্প সময়ের মধ্যেই সেই আন্দোলনের প্রস্তুতি নিতে আপনাদেরকে আহ্বান জানাই। এতদিন আপনারা প্রোগ্রামে আসতেন এক ঘন্টার জন্য, দুই ঘন্টার জন্য, এই চিন্তা ছেড়ে দেন, বাসা থেকে আসবেন, কখন যাবেন এটা বলে আসবেন না। আমরা হাসিনার পতন ছাড়া রাজপথ ছাড়ব না, আমরা হাসিনার পতন চাই, আমাদের দাবি এক। যার কারণে আজকে আমাদের একটাই দাবি, তা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। আমরা কোনো আন্দোলন চাই না, আমরা কোনো হরতাল চাই না, আমরা কোনো অবরোধ চাই না, আমরা জ্বালাও পোড়াও চাই না, আমরা চাই একটা, আমাদের দাবি একটা। বাংলাদেশে হাজারো সমস্যা কিন্তু সমাধান একটা, সমাধান হচ্ছে হাসিনার পদত্যাগ। এই হাসিনার পদত্যাগ ছাড়া বাংলাদেশে কোনো সমস্যার সমাধান হবে না। এবং একটাই ঔষধ শেখ হাসিনাকে বলবো, আপনি যদি বাংলাদেশে হরতাল না চান, সংঘাত না চান, কোনো সংঘর্ষ না চান, তাহলে অতি দ্রুত আপনি ঘোষণা করেন যে আপনি পদত্যাগ করবেন, আপনি পদত্যাগ করবেন। আমরা চাই না বাংলাদেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি হোক,
আমরা চাই না আপনার ক্যাবিনেটের এমপি মন্ত্রীরা বুড়িগঙ্গায় ঝাঁপ দেখ। আমরা চাই না আপনার মন্ত্রীরা এই আমাদের যেই হাতির জিলে হুমনি খেয়ে পড়ুক, আমরা চাই না। আমরা চাই যে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বাংলাদেশে একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে তারা ক্ষমতায় আসবে। কে ক্ষমতায় আসবে এটা নির্ধারণ শেখ হাসিনা করবেন, এটা তো হতে পারে না। আপনার মনে আছে 2006 সালের কথা, বিচারপতি কে এম হাসান, সেই তিনি প্রধান উপদেষ্টা হওয়ার কথা ছিল, কিন্তু আপনি তাকে মানবেন না কেন? যে কে এম হাসান এক সময় বিএনপি করত, বিএনপির কমিটিতে ছিল, 1977-78 সালে এক সময় বিএনপি করত, এই জন্য আপনি তাকে মেনে নেন নাই। কিন্তু আপনি তো আওয়ামী লীগের সভানেত্রী, আপনাকে আমি কেন মেনে নেব? আপনি মাহমুদুল আমিন চৌধুরীকে মেনে নেন নাই, আমি কেন শেখ হাসিনাকে মেনে নেব? এটা কি মামাবাড়ির আবদার নাকি? এটা কি মগের মুল্লুক নাকি? ইনশাল্লাহ সমাধান বাংলা রাজপথে হবে। ভিসা নীতি কার্যকর হয়েছে, স্যাংশন এসেছে, আরো যত কিছু দরকার সবকিছু আসবে। আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই, সমস্ত গণতন্ত্রকে আমি শক্তির কাছে আমাদের আবেদন, আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই, আমাদের আর কোনো চাওয়া নাই। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, আমরা আওয়ামী দুঃশাসন থেকে বাঁচতে চাই, আমরা আওয়ামী জাহিলিয়াত থেকে বাঁচতে চাই। আমাদেরকে আপনারা বাঁচান, আমাদেরকে আপনারা রক্ষা করুন, এদেশের মানুষের পাশে দাঁড়ান। আপনারা দেখেছেন যে ঢাকা শহরে গত দুদিন আগে না গতকাল কি গত দুদিন আগে যেই বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পানি 15 ঘন্টারও নামে নাই। 3 দিন পরে এখনো বহু জায়গাতে দেখবেন যে পানি আছে। আজকে কি করছে ঢাকা শহরে? আজকে সিটি কর্পোরেশনের মেয়রের কাজ হচ্ছে মশা মারা, তিনি মশা মারতে পারেন না, তার কাজ হচ্ছে মির্জা ফখরুলকে তিনি ঢাকায় আসতে দিবেন না, মির্জা ফখরুলকে ঢাকায় আসতে দিবেন না। আপনি ঢাকার কে? আপনাকে কে ভোট দিয়েছে? কোন জনগণ আপনাকে ভোট দিয়েছে? আপনাকে ঢাকা শহরের কোনো জনগণ ভোট দেয় নাই, ঢাকা শহরে কোনো নির্বাচন হয় নাই, আপনি হচ্ছেন আওয়ামী লীগের স্বঘোষিত মেয়র, আপনি তো মশাই মারতে পারেন না, আপনি মির্জা ফখরুলকে কি ঠেকাবেন? চাচা আপন পরাণ বাঁচা, আমি তাকে বলবো যে আপনি নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকেন, আপনি মশা মারা রেখে আপনি মির্জা ফখরুলকে ঠেকাতে আইসেন না। মির্জা ফখরুলরা একা না, এদেশের 18 কোটি মানুষ আজকে মির্জা ফখরুলদের সাথে, 18 কোটি মানুষ। উন্নয়ন তো অনেক করেছেন, পদ্মা সেতু করেছেন, ফ্লাইওভার করেছেন, এর সাথে দুর্নীতিও করেছেন, এত উন্নয়ন করেছেন, তাহলে নির্বাচন দিতে ভয় কেন? আপনি নির্বাচন দিতে ভয় কেন? আপনি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিবেন। আপনি যদি আপনি মন্ত্রিত্বে থাকবেন আর আমি মোস্তাফিজুর রহমান ইরান, আমি গিয়া ধানের শীষের সাধারণ প্রার্থী হিসেবে থাকব, সমস্ত ডিসি এসপি টিওনো তারপরের ওসি সমস্ত সরকারি কর্মকর্তা আপনি ব্যবহার করবেন, আমরা কি? আজকে আওয়ামী লীগ মাত্র 3 মাসের জন্য একটা নির্দলীয় সরকার মেনে দিতে চায় না, কিন্তু আমরা কিন্তু 2014 সালে 5 বছর 154 জন বিনা ভোটের এমপিকে মেনে নিয়েছিলাম। আমরা কিন্তু এই 5 বছর 2018 সালে দিনের ভোট রাতে চুরি করেছেন। বিএনপির অনেকে বলে দিনের ভোট রাতে হয়েছে, কোথায় হয়েছে ভোট? ভোট হওয়া মানে কি? ভোটাররা গিয়ে ভোট দেওয়া, ভোট হয় নাই, ভোট চুরি হয়েছে। আওয়ামী লীগ ডিজিটাল ডাকাতি করেছে রাতে, যার কারণে আপনারা এই 5 বছর বিনা ভোটে শুধুমাত্র পরিপত্র জারি করে দিয়ে আপনারা ক্ষমতায়। হ্যাঁ, ঢাকা শহরে নির্বাচন হলো, 5% ভোটার আপনাদের যায় না। এখানে আমাদের এখানে একজন ক্যান্ডিডেট আছে ঢাকা 17-র, কোনো মানুষ ভোট কেন্দ্রে যায় না। কিন্তু আপনারা মানুষ যে কত জন রোষের ভিতরে আপনারা আছেন, একটা উদাহরণ বলবো, ঢাকা 17-র এমপি আরাফাত, ভুয়া এমপি আরাফাত, নির্বাচনের আগে তিনি মার্কা থেকে পরিচয় করতে গিয়েছিলেন যে চাচি ওনাকে চিনেন, কি বলেছিলেন মনে আছে আপনাদেরকে? আমি এটা বলতে চাই না, যার কারণে
এই জনরোষ থেকে বাঁচার আগে আমরা চাই যে বাংলাদেশে সরকার শান্তিপূর্ণভাবে আমাদের এই সমাধান করবে। আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। যদি কোনোভাবে এই শান্তিপূর্ণ সমাধান না হয় তাহলে বিএনপি যুগপৎ আন্দোলনের সমস্ত শরিকরা আমরা প্রস্তুত আছি। আমরা আমাদের শক্তি আমরা রিজার্ভ রেখেছি। ইনশাআল্লাহ হরতাল আসবে, অবরোধ আসবে, সমস্ত কর্মসূচি হবে, ঘেরাও হবে এবং এর মধ্য দিয়েই এই আওয়ামী এই ফ্যাসিস্টবাদের আমরা পতন ঘটাবো ইনশাআল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, জাতীয়তাবাদী তরুণ দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।